আমাদের সমাজে যে সব মুসলিমরা বুঝতে চায় না তাদেরকে কিভাবে বুঝানো উচিত বা তাদের ব্যাপারে আমরা কি করতে পারি তারা যে মুসলিমদের উপরে নির্যাতন করছে আমরা যদি বাধা না দিই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি আমাদের জবাব দিতে হবে কিনা তিনি জানতে চাইছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন অন্যায় কাজ দেখলে অবশ্যই বাধা দিতে হবে যার যতটুকু সামর্থ্য রয়েছে সবার একরকম সামর্থ্য থাকবে বিষয়টি এমন নয় যেহেতু আবু সাহিদ রদি রদিয়াল্লাহ তালানহুর যে হাদিস রয়েছে সেই মুসলিমের ঊনপঞ্চাশ নম্বর হাদিস রসুল সাল আলি সাল্লাম দীর্ঘ হাদিসের শেষে গিয়ে রসুলের কথাটি তিনি তুলে ধরছেন আবু সাহিদ খুদির রদিয়াল্লাহ তালানহু তিনি বলছেন যে রসুল সাল আলী আসসালাম বলেছেন মান র আিন কুম মুন কারং ফালি উগাইয়ের হু বিয়া দিহি যদি অন্য কোনো কাজ হতে দেখে তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয় ফাইলাম ইস্তাতুর ফাবি লিসানিহি যদি সেটা না পারে তাহলে সে যেন হা মুখ দিয়ে নিষেধ করে মুখ দিয়ে বাধা দেয় তাহলে বোঝা যাচ্ছে সবার যে হাতের হাত দিয়ে বাধা দেওয়ার শক্তির যে সবার থাকবে বিষয়টা এমন নয় কারো হাত বাধা দেওয়ার সমর্থ না থাকলে সে মুখ দিয়ে বলবে ফাইলাম ইয়াস্ততে যদি সেটা না পারে তাহলে ফাবি কলবিহি তাহলে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে দালি কালো আফিল ইমান আর এটা হচ্ছে সব চাইতে ইমানের সব চাইতে নিম্ন স্তর তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে সমর্থন অনুযায়ী অনেক কাজে বাধা দিতে হবে এটাই হল রস্তব সল্লাহ আলিফুসাল্লামের নির্দেশ এখন যারা শাসক গোষ্ঠীরা মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদেরকে প্রথমত হবে যদি তারা না বুঝতে চায় অনুযায়ী তাদেরকে বাধা দিতে হবে যার যতটুকু সামর্থ্য রয়েছে ক্ষমতা রয়েছে সে ততটুকু সেটা প্রয়োগ করবে কিন্তু তার সাথে যে সরাসরি জিহাদ করতে হবে রকম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না মুসলিম নেতার অনুগত হয়ে মুসলিম নেতা যখন নির্দেশ দিবে তখনই শুধু যুদ্ধ হবে তার আগে কোনো জিহাদ হবে না তো হচ্ছে নিয়ম এগিয়ে যেতে হবে আর কেউ যদি না বুঝে তাহলে আহ করোনা বোঝানোর ক্ষেত্রে তার সাথে কোনো প্রকার জোর করা ঠিক নয় কারণ আল্লাহ বলছেন শেষ দিকে লাস্তা বি বিসাই তোমাকে দারোগা করে পাঠানো হয়নি যে তুমি যাকে ইচ্ছা তাকে পিটিয়ে হেদায়েত দিবে এটা কারো পক্ষে সম্ভব নয় সুতরাং দাওয়াতি কাজ করতে হবে আহ আকিদা আমলের সংশোধনের উদ্দেশ্যে যতটুকু সামর্থ্য রয়েছে সে ততটুকু বিদ্যা এবং সামর্থ্য অনুযায়ী আহ বোঝানোর চেষ্টা করবে বাকিটা আল্লাহ ভরসা আর শাসক গোষ্ঠীরা যে মুসলিমদের উপর নির্যাতন করছে এটার জন্য দায়ী হচ্ছে আমরা মুসলিমরাই কেন রোমের একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে জহর আল ফাসাদ ফিল বারি বাহারি বিমা কাস্তাবাত আইদিন নাস তোমরা সাগরে অথবা সাগরের উপরে জলে অথবা স্থলে যে সব গজবগুলো তোমরা দেখতে পাও বিপদ আপদ দেখতে পাও এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই এটা আমাদের অপরাধের কারণেই হচ্ছে আমরা যে বেশি বেশি পাপ করছি যে তো এখন দেখা যাচ্ছে যে একজন পাপের কারণে বা 10 জনের কারণে আরো অধিক সংখ্যক লোকদেরকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে এইজন্য আমাদেরকে পাপ থেকে বিরত থাকতে হবে যাতে করে আমরা গজব থেকে রক্ষা পেতে পারি আর শাসকদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তারা যেন তাদেরকে জান্নাত আল্লাহর সঠিক পথ দেন আর তাদের নির্যাতন থেকে যেন আমরা বাঁচতে পারি বিশেষ করে রসুল সালামের শেষ রাগাতে রুকো থেকে ওঠার পরে কোনোতে না পড়া উচিত যে সময়গুলোতে মুসলিমরা নির্যাতনের সম্মুখীন হচ্ছে সে সময়গুলোতে এইভাবে দোয়াগুলো পড়া উচিত শাসক গোষ্ঠীর জন্য যারা মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের তাদের জন্য দোয়া আর মুসলিমরা যাতে তাদের কাছ থেকে রক্ষা পায় এজন্য দোয়া এটা আমাদের করা উচিত তো এটাই হচ্ছে পরামর্শ যে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে নইলে আমরা যদি নিজে থেকে কিছু করার চেষ্টা করি তাহলে সেটা কখনোই ভালো কাজ হবে না রসুল সাল্লাল্লাহ ম আলিকসাল বলেছেন যে শাসকের তোমরা আনুগত্য করো যদি সে ভালো কাজের আদেশ দেয় তাহলে তো অবশ্যই আনুগত্য লাগবে আর যদি মন্দ কাজের আনুগত্য করার জন্য বাধ্য করে তাহলে তোমরা ধৈর্য ধারণ করো দোয়া এবং ধৈর্য ধারণ এটা রসুল সাল আলী হুসালাম বলেছেন আর রসুল সালু আলী হাসলাম এটাও বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো আর সৎ কাজ থেকে নিষেধ করো যদি তোমরা এটা না করো তাহলে যখন তোমরা বিপদে পড়বে যখন তোমাদের উপরে গজব নাজিল হতে লাগবে তখন তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে অনেক দোয়া করবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবে না এই জন্য আমাদেরকে সব সব দিকগুলো খেয়াল রাখতে হবে যেন আমরা মানুষকে সৎ কাজ আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল